হাই গাইস, গুড আফটারনুন। আজকে অ্যাকচুয়ালি আমি সকালবেলা ভিডিও করতে পারিনি বেরোনোর আগে, কারণ আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, একটু তাড়াহুড়ো ছিল তাই বেরিয়ে গেছিলাম। আমার ফার্স্ট টিউশন আমি পড়াতে গেছিলাম, পড়িয়ে আমি চলে এসেছি। এখন 1:10 মতন বাজে, এখন আমি বাড়ি পৌঁছে গেছি পড়িয়ে। তো এখন আপাতত আমি একটু হালকা কিছু খেয়ে নেব, লাঞ্চ এখন করবো না, হালকা কিছু খেয়ে নেব, খেয়ে একটু বেরোবো। একটু মিউনিসিপ্যালিটিতে যাওয়ার আছে কিছু কাজের জন্য, তো আমি আর মা মেবি যাব। তো দেখা যাক কি করি, তো সেই বুঝে তোমরা দেখতে থাকো। আর প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, শেয়ার দিস ভিডিও উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, গিভ দিস ভিডিও আ বিগ থামস আপ। ইউ ক্যান অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম, মাই আইডি ইজ লিঙ্কড ডাউন ইন দ্য ডিসক্রিপশন বক্স বিলো, বা তোমরা কঙ্কনা ভাদুরী 29 বলে সার্চ করতে পারো, আমাকে পেয়ে যাবে। তো ইয়া, এটাই বলার ছিল। তো ইয়া, ভিডিওটাকে স্টার্ট করা যাক। দেখতে থাকো আজকে দিনটা কেমন কাটে, আর আমিও দেখি যে আজকে দিনটা কেমন কাটবে। আর ইয়া, চলো। আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে। পা ব্যথা তো হয়েছে, দ্যাট ইজ ওয়ান থিং, বাট এখন আমার মানে ঘুম পেয়ে গেছে, বিশাল জোরে ঘুম পাচ্ছে। তো দেখা যাক কি হয়, কতক্ষণ লাগে, বাড়িতে গিয়ে জানাচ্ছি। তো আসার সময় হেঁটে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় আর হেঁটে যেতে পারছি না, হাঁপিয়ে গেছি, তাই টোটো করে চলে যাচ্ছি আমি আর মা মিলে। আর একজনকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে কিছু ডকুমেন্টসের জন্য, তো দাদা চলে এসেছে, দাদা ওখানে দাঁড়িয়ে আছে। তো ইয়া, যেই কাজটা ছিল মেয়েটি হয়ে গেছে, দাদা বাড়ি ফেরার পরে বোঝা যাবে যখন আমরা ডকুমেন্টসগুলো পাবো। তো দাদা বাড়ি ফেরার পরে বোঝা যাবে, তো তখন জানিয়ে দেবো যে আদৌ কাজটা হলো কি না। আমরা অ্যাকচুয়ালি এটা যে একটা নতুন কিছু একটা এরকম সিস্টেম বেরিয়েছে, এরকম অনেক রকমেরই অনেক কিছু বেরোয়, তো ওইটার জন্যই আমরা একটা ফাইলিং করতে এসেছিলাম, ডকুমেন্টস জমা দিতে এসেছিলাম। ডকুমেন্টস নিয়ে মানে আধার কার্ডের জেরক্স ফেরক্স দেখলো, দেন আমাদের ফটো ক্লিক করতে হলো, ফটো ক্লিক করলো, দেন হাতের থাম্বের ছাপ দিল। তো এইসব কাজ ফাজগুলো ছিল বলে আমি, দাদা আর মা এসেছিলাম তিনজনে। তো ইয়া, আপাতত হয়ে গেছে, আপাতত আমরা বাড়ি পৌঁছেও গেছি, কারণ বেশি দূরে না আমাদের বাড়ির থেকে, 5 মিনিটই দূরে। তো বাড়ি পৌঁছে গেছি, তো ইয়া দেখা যাক এরপরে কি করি। হাই গাইস, সো আমি এখন আমার সেকেন্ড টিউশনটা পড়াতে বেরোচ্ছি। আর ঠান্ডা তো সেরকম একটা নেই, তাই জন্য সকাল থেকে আমি সোয়েটার ফোয়েটার পরিনি, আমি বাড়িতেও নর্মাল সোয়েটার পরছি না। বাট এখন যেহেতু আবার রাস্তায় বেরোচ্ছি, এখন একটু বিকেল বিকেল হয়ে গেছে, 4:30 মতন বাজে, তো ওই জন্য সোয়েটারটা পরে নিলাম প্রোটেকশনের জন্য। ওদের বাড়িতে গিয়ে আবার খুলে দেবো, আবার আসার সময় আবার পরে চলে আসবো, কারণ রাস্তায় একটু ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে, তো ওই জন্য আমি প্রোটেকশন নিয়েই চলছি। আর তাছাড়া হঠাৎ করে আমার খুব মাথা ব্যথা করছে, আমি জানি না কেন। তো ইয়া, দেখা যাক কী হলো। বাড়িতে এসে একটু বামঠাম লাগিয়ে একটু ব্লগটা এডিট করে আপলোড করে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবো, কারণ রেস্ট নেওয়া হচ্ছে না আমার। তো ওই জন্য ইয়া, এটাই বলার ছিল। তো চলো যাওয়া যাক। হাই গাইস, তো তোমরা লাস্ট ভিডিওটায় দেখলে যে রাস্তার কি অবস্থা, বৃষ্টিতে জল জমে কি হয়ে গেছে। তো আমি জাস্ট বেরোনোর আগেই তোমাদেরকে বলছিলাম যে সেরকম একটা ঠান্ডা নেই দুদিন ধরে, আর আজকেও সেরকম ঠান্ডা নেই, তাই জন্য আমি জাস্ট কভার আপের জন্য সোয়েটারটা নিয়ে নিচ্ছি। সোয়েটারটা হয়তো লাগবে না, বাট তারপরেই 6:45 নাগাদ থেকে বৃষ্টি স্টার্ট হলো, 6:45 না, সরি কি বলছি উল্টো পাল্টা,
6:15 নাগাদ থেকে বৃষ্টি স্টার্ট হলো, এখন অব্দি বৃষ্টি হয়ে যাচ্ছে। বিশাল জোরে বৃষ্টি হচ্ছিল, পুরো মুষলধারে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, বিশাল ঝড় দিচ্ছিল, বাজ পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, খুব বাজে অবস্থা ছিল। আমি তো ওদের বাড়িতেই কিছুক্ষণ বসে ছিলাম, মানে কি করব, বেরোতে পারছি না, আমার কাছে ছাতাও নেই, আমি ছাতাও নিয়ে যাইনি, আমি থোড়ি জানতাম যে বৃষ্টি হবে, তো ওই জন্য ছাতাও নিয়ে যাইনি। তো ওই জন্য কিছুক্ষণ ওদের বাড়িতে বসেছিলাম, দেন বাবা ফোন করে বলল যে আমাদের যে চেনাশোনা রিক্সাওয়ালা টোটোওয়ালা যারা আছে তাদের মধ্যে থেকে একজনকে পাঠাচ্ছে, তো সে আমাকে নিতে আসছে। তো ওইটা শুনে আমি একটু রিলিফ পেলাম যে এবার বাড়ি যেতে পারবো, কারণ বাড়িতে এসে ভিডিও এডিট করা, দেন সারা দিনের পরে একটু এসে রেস্ট নেওয়া, সেটা একটু রেস্টটা পেতাম। তো ওই জন্য তারপরে আসলো আমাদের রিক্সাওয়ালা কালিয়া কাকু। তো আসার পরে আমি ফোন করলাম যে এখানে আসো, তারপরে আসলো, এসে আমাকে নিয়ে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেল। তো এই জন্য আপাতত আমি বাড়ি পৌঁছাতে পেরেছি, নালে হয়তো বাড়ি পৌঁছাতেই পারতাম না। আর তার মধ্যে এখন যেহেতু এখন সেমি লকডাউন টাইপের চলছে, তো ওই জন্য আমাদের এখানে টিউসডে, থার্সডে আর স্যাটারডে এই 3 দিন পুরোপুরি লকডাউন, মানে কোনো দোকান ফোকানো খুলছে না, পুরো অন্ধকার ফন্ধকার হয়ে আছে রাস্তাঘাট। তো এই একটা ব্যাপার চলছে। আর আমাদের ওই পারে, মানে আমাদের এই পারে হচ্ছে টিউসডে থার্সডে আর স্যাটারডে লকডাউন, আর আমাদের ওই পারে হচ্ছে মানডে ওয়েডনেসডে আর ফ্রাইডে লকডাউন। তো ওই জন্য এরকম দুটো ইকুয়ালি ভাগ করে করে এরকম লকডাউন হচ্ছে, যে আমি জানতামও না, এটা আমার যে স্টুডেন্ট তার মায়ের থেকে আমি আজকেই জানতে পারলাম। তো ওই জন্য অন্ধকার ফন্ধকার হয়েছিল, আজকে হয়তো আমি টোটোও পেতাম না, কারণ এই বৃষ্টির মধ্যে আর টোটো পেতাম না, আর তার উপরে লকডাউনও আছে। তো ওই জন্য থ্যাংক গড আমাকে কালিয়া কাকু নিয়ে গিয়ে এসেছে, এই জন্য আমি বাড়ি পৌঁছাতে পেরেছি, নালে হয়তো আজকে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমার অনেক দেরি হয়ে গেছে, এখনও অবভিয়াসলি অনেকটাই দেরি হয়ে গেছে, অলমোস্ট 7:30 বাজে। তো যদি আমাকে না নিতে আসতো তাহলে হয়তো 9টা-10টা বেজে যেত বা আরও দেরি হয়ে যেত। তো এটাই বলার ছিল যে এখন কলকাতাতে এরকম বৃষ্টির ওয়েদার স্টার্ট হয়ে গেছে, মানে জানুয়ারি রেন। তো অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে হচ্ছে নতুন নতুন, এর আগে আমার মনে হয় না আমি জানুয়ারিতে কোনো দিনও বৃষ্টি এক্সপিরিয়েন্স করেছি। তো দ্যাট ইজ দ্যাট। তো আপাতত আমি এখন চেঞ্জ করব, হালকা একটু জিন্সটা ভিজে গেছে আর জুতোটা ভিজে গেছে, কারণ ঘরের এখান দিয়ে হেঁটে আসতে গিয়ে অল্প গলির সামনে অনেকটা জল জমেছিল, তো ওই জন্য ওইটুখানি, মানে আমার বাড়ির সামনে এসেই নামিয়েছে, বাট স্টিল মানে বাড়িতে ঢুকতে গিয়ে যে জায়গাটা সেইখানে তো আর রিক্সা ঢুকবে না, তো সেই জায়গাটায় ঢুকতে গিয়ে জিন্সটা অল্প ভিজে গেছে আর জুতোটাও ভিজে গেছে। তো জিন্সটা কাচতে দিয়ে দিয়েছি আর জুতোটা ধুয়ে আমি শোকাতে দিয়ে দিয়েছি। এখন আমি ড্রেসটাও চেঞ্জ করে নেব, দেন লিপস্টিক ফিপস্টিকও রিমুভ করে নেব, আর কফি খাবো, কারণ আই ব্যাডলি নিড ইট রাইট নাও। আর ভিডিও এডিট করবো, এডিট করে ছাড়বো। আর ভাবছি যে 3-4 দিন ধরে মায়েরও ভিডিও ছাড়া হয়নি, তো মায়েরও ভিডিও একটা এডিট করে ছেড়ে দেবো ভাবছি। আর এটাই জানানোর আছে আপাতত, এরপরে কি করছি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো, তো দেখতে থাকো। হাই গাইস, সো তোমরা যদি আমাকে ইনস্টাতে ফলো করে থাকো দেন তোমরা জানবে যে আমাদের ছাদে মোটামুটি একটা ছোট গাছের ছোট একটা বাগান টাইপের আছে। আর আমার মায়ের যদি ইউটিউব চ্যানেল ফলো করে থাকো তাহলে এটা জানবে, আর হয়তো তোমরা দেখেওছো যে এরকম একটা ছোট বাগান টাইপের আছে, অনেক ফুল গাছ আছে, অনেক ভেজিটেবলসের গাছ আছে, অনেক ফলের গাছ আছে, অনেক কিছু, অনেক রকমের গাছ আছে। তো আজকে আমার বাবা আরো কটা গাছ এনেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ আরো কটা গাছ আছে এখানে। তো এই গাছগুলো নিয়ে এসেছে, এগুলো এখন অব্দি লাগানো হয়নি, এখানে আপাতত রাখা হয়েছে, কারণ সন্ধে হয়ে গেছিলো, কালকে সকালবেলা বা দুপুরবেলা মেবি লাগানো হবে। তো এটা হচ্ছে একটা লেবু গাছ, আর এই দুটো হচ্ছে ছোট ছোট দুটো পাতাবাহার গাছ। এই গাছটা কি আর এই গাছটা কি আমি জানি না, এইগুলো মোস্ট প্রবাবলি ইনডোর প্ল্যান্ট। আর এখানে আরেকটাও গাছ আছে, এটা আই গেস ক্যাকটাস জাতীয় কোনো একটা গাছ, আমি ঠিক জানি না, আমি বুঝতে পারছি না, দেখে যা মনে হচ্ছে সেটাই বললাম। তো এই গাছগুলো এনেছে, তো এগুলো দেখিয়ে দিলাম, তার সাথে এইগুলোও এনেছে, এটা আই গেস
ওই খোল জাতীয় কিছু একটা, ওই সার জাতীয় কিছু একটা গাছকে দেওয়ার জন্য, এটা মাটি না সার, মাটি রাখা আছে ওপরে। আর এগুলো এই ছোট ছোট টবগুলো ইনডোর প্লান্টসগুলোর জন্য, যাতে ঘরের মধ্যে জানলাতে বা কোথাও ঝুলিয়ে রাখা যায়। এমনি বড় টব তো আছেই আমাদের ছাদে, তো ইয়া। হাই গাইস, গুড মর্নিং। সো আমি অ্যাকচুয়ালি কালকে ভিডিওটাকে এন্ড করতে ভুলে গেছিলাম, তো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটাকে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, সাবস্ক্রাইব টু মাই মমস চ্যানেল। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, যেটা আমি আজকেই শ্যুট করবো। তো ইয়া, ব্র্যান্ড নিউ ব্লগের সাথে কালকে দেখা হবে তোমাদের সাথে। সো স্টে টিউনড, আর শো সাম লাভ অ্যান্ড সাপোর্ট। আর কী বলবো, বাই।